আজকে তো অনেকগুলো আইসক্রিম এনেছিলাম, একটা আইসক্রিম নিয়ে আসি। দেখি তো দিয়ে চলে এলাম। বাহ, নেই, এই যে যা ধরেছিলাম কি বুদ্ধু বানিয়ে চলে গেল। উফ, আমার আইসক্রিমটাও খেয়ে ফেললো। এই আইসক্রিম খাওয়ার জন্যই এত কিছু না। উফ, কি করি। ও, আরো তো অনেক আইসক্রিম আছে। আরে খুব দুষ্টু হয়ে গেছে। ও না, একটা আছে, এতটাও দুষ্টু না। Thank you.
স্যান্ডউইচ লেবু স্যান্ডউইচ, তার মানে রুহি আমাকে বোকা বানিয়ে চলে গেল। দেখো 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 রুই কি করেছে, কি হলো? আমাকে লেবু স্যান্ডউইচ দিয়ে আমার আইসক্রিম নিয়ে চলে গেছে। খাও তাহলে লেবু বালা স্যান্ডউইচ। নিজেই বুঝতে পারবে দেখবে। এগুলো কিন্তু একদম ঠিক না, তোমার বলা উচিত ছিল। আমার কি ঠান্ডা জিনিস খাওয়ার ইচ্ছে করছিল? ঠিক আছে বসো তুমি, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা আম কেটে আনি। এখন আমের সিজন না, খুব ভালো ভালো আম আছে বাড়িতে। রুহি তুমি তো খুব দুষ্ট হয়েছ। তাহলে তো পেট ব্যথা করবে, ওইটুকু একটা পেট, তার উপরে আবার আমও খেয়ে নিয়েছো, আবার এই সব করেছো মিথ্যা বলে। তাহলে মনা শোনো, আমরা যদি খারাপ কিছু করি আমাদের সাথে আরো অনেক বেশি খারাপ হয়, বুঝলে তো? সব সময় মনে রাখবে আমি আর কখনো এরকম করব না। এই জন্য আমাদের কখনোই খারাপ কাজ করা উচিত নয় বা মিথ্যা কথা বলা উচিত না। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আর কি পেট ব্যথা। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি ওষুধ নিয়ে আসি।